ওয়েলকাম বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখাবো প্লিন বিম এবং টাই বিমের মধ্যে কী পার্থক্য। দেখুন, যেটা পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষ জানে যে নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে মাটির জাস্ট মাটির উপরে যে বিমটা হয়, প্রথমে ফুটিং হবে, তারপরে কলম কিছুটা উঠবে মাটি পর্যন্ত, গ্রাউন্ড লেভেল পর্যন্ত, তারপর একটা বিম হয়, যে বিম হয় সেই বিমটাকে অনেকে টাই বিম বলে। বন্ধু, ওটা টাই বিম নয়, ওটাকে বলে প্লিন বিম। আর টাই বিম কোনটাকে বলে দেখুন, ওটা প্লিন বিম হলো, ওটি আবার কলম উঠবে, স্ল্যাব কত মিটারে হয়, সাধারণত স্ল্যাব হচ্ছে 3 মিটারের কাছাকাছি কলম উঠা পর্যন্ত স্ল্যাব হয়। এবার অনেক জায়গায় কী হয়, অনেক ক্ষেত্রে কী হয়, ওই ঘরের যে হাইটটা বেশি দরকার হয়, মানে বেশিরভাগ হচ্ছে এগুলো হয় স্টোরে গোডাউন হয়ে যায়, বড় গোডাউনে অথবা যাদের ঘরে কোনো ফ্লোরের হাইট বেশি রাখতে হয়, তখন সেক্ষেত্রে কী করতে হয়, সেক্ষেত্রে কলমটা 3 মিটারের বেশি উঠাতে হবে আপনাকে, তারপরে উপরে স্ল্যাব নিয়ে যায়। এই যে প্লিন বিম থেকে যদি আপনি উপরে যে স্ল্যাবে যদি হাইট উচ্চতা যদি 3 মিটারের বেশি করেন, তখন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে মাঝখানে একটা বিম দিতে হবে, সেটাকে বলে টাই বিম। এটাকে সামান্য একটা শর্ট দেখাচ্ছি, যে টাই বিমের ভিডিও দেখাচ্ছি, দেখে নিন। দেখুন বন্ধুরা, এই একটা বিল্ডিং দেখছেন, উপরে দেখছেন টপ স্ল্যাব, এই স্ল্যাবটা আছে কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে 4 মিটার উপরে স্ল্যাবটা আছে, আর মাঝখানে দেখছেন তার জাস্ট 1 মিটার নিচে এই যে মোটা বিমটা, এটাকে দেখছেন, এটা হচ্ছে আপনার টাই বিম। দেখছেন বন্ধুরা, এটা একটা টাই বিম, বেশি হাইট উপরে আছে সেই কারণে স্ল্যাবটার মাঝখানে এখান থেকে টাই বিম। এখানে নিচে দেখছেন বন্ধু, নিচে আছে প্লিন বিম, কিন্তু ঢাকা পড়ে গেছে, এখানে ফিলিং হয়ে গেছে, ব্যাক ফিলিং হয়ে গেছে, সেই কারণে নিচে বিমটা প্লিন বিমটা ঢাকা পড়ে গেছে, উপরে টাই বিমটা দেখাচ্ছি। দেখুন, নিচে পুরোটাই হচ্ছে আপনার প্লিন বিম আছে দুটো বিল্ডিংয়ের মাঝখানে, আর উপরে স্ল্যাব দিয়েছে, দেখছেন সেম ওই রকমই দিয়েছে। তাহলে উপরে দেখছেন বন্ধুরা টাই বিম, তাহলে কাকে বলে? হ্যাঁ বন্ধুরা, দেখুন এবারে আপনাদের খাতা কলমে আপনাদের লিখে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে নিচে দেখুন বন্ধু, এটা হচ্ছে ফুটিং। ফুটিং থেকে প্রথমে ফুটিং তৈরি করবেন, তারপরে কি উপরে যাবেন কিছু কলম। এখানে দেখুন, আমি ফুটিং থেকে কলম উপরে নিয়েছি, 1.5 মিটারের কাছাকাছি কলম নিয়েছি, এবং তারপরে দিয়েছি একটা বিম দিয়েছি, যেটা গ্রাউন্ড লেভেলে থাকে, যে বিমটা যেটা মাটির উপরে যে বিমটা থাকে। দেখুন এই বন্ধুরা, মাটি পর্যন্ত দেখুন, মাটি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আপনি কলম উঠাবেন, তারপরে কি একটা বিম দেবেন, একটা বিম দেবেন। এটাকে অনেকে পশ্চিমবঙ্গে টাইবিম বলে, এটা টাইবিম নয় বন্ধুরা। তাহলে দেখালাম, টাইবিম হচ্ছে উপরটাকে বলে, দেখুন এটাকে বলে প্লিন বিম। ঠিক আছে, এটা শর্ট, যদি আপনি ড্রয়িংয়ে কাজ করেন, ড্রয়িংয়ে দেখে যদি আপনি শিখে থাকেন, সেখানে দেখবেন প্লিন বিম অথবা শর্টে লেখা থাকে পি বি, মানে প্লিন বিম। এটা হচ্ছে গ্রাউন্ডের উপরে থাকে বিমটা। ঠিক আছে, এখানে যে প্লিন বিম আছে, এই প্লিন বিমের টপ থেকে দেখুন আমি নিয়েছি 3 মিটার। হ্যাঁ, তো 3 মিটারের টপে কি স্ল্যাব হয়, কিন্তু এখানে স্ল্যাব দেয়নি, তাহলে এখানে একটা, এই কারণে এখানে একটা এক্সট্রা বিম দিতে হবে, সেই বিমটার নাম হচ্ছে টাই বিম। দেখেছেন বন্ধু, এটা সিভিলের যে ড্রয়িং যারা ড্রয়িং ব্যবহার করেছেন তারা জানতে পারবেন যে এখানে টাই বিমকে শর্ট নামে টিবি লেখা থাকে, টিবি। দেখছেন বন্ধুরা, আর প্লিন বিমকে শর্টে লেখা থাকে পিবি লেখা থাকে। এবার দেখুন, এখানে 3 মিটারের উপরে এখানে দিয়েছে টাই বিম, এবং এর উপর থেকে আবার 2 মিটার নিয়েছি, 2 মিটারের টপে দিয়েছি, এখানে কী দিয়েছি স্ল্যাব বিম, যেটা যে স্ল্যাবের সঙ্গে, দেখুন স্ল্যাব বন্ধুরা, স্ল্যাবের সঙ্গে যে বিমটা থাকে সেটাকে কী বলে, রুফ বিম, ফুল নেম রুফ বিম, শর্টে লেখা থাকে আরবি লেখা থাকে, ড্রয়িংয়ে লেখা থাকে রুফ বিম, আর শর্টে আরবি লেখা থাকে। এটা হচ্ছে যে স্ল্যাব হয় উপরে, আপনার যদি গ্রাউন্ড ফ্লোরের উপরে স্ল্যাব হয় অথবা সেকেন্ড ফ্লোরের স্ল্যাব অথবা ফার্স্ট ফ্লোরের স্ল্যাব, যে কোনো ফ্লোরে যখন উপরে যখন স্ল্যাব হবে, স্ল্যাবের টপ থেকে নিচে পর্যন্ত বিমের হচ্ছে টোটাল ডেপথ হয়। তাহলে এই বিমটাকে কী, স্ল্যাবের সঙ্গে যে বিমটা থাকে সেটাকে কী বলে, রুফ বিম, বা শর্টে বলে আর বিম। তাহলে বন্ধুরা, তাহলে এখানে 3 প্রকারের বিম দেখালাম আপনাকে, একটা হচ্ছে সবচেয়ে নিচে গ্রাউন্ড লেভেলে যে বিমটা থাকে, গ্রাউন্ড লেভেলের উপরে ওই যে বিমটা থাকে সেটা বলে প্লিন বিম, যেটা গ্রাউন্ড ভাষায় টাই বিম বলে, ভুল বলে, এটাকে কী বলে প্লিন বিম। আর যেটা তার উপরে যেখানে 3 মিটারের স্ল্যাব হয়, দেখুন এখানে 3 মিটারে সাধারণত গ্রামের দিকে স্ল্যাব হয়ে থাকে, কিন্তু এখানে স্ল্যাব দেয়নি কারণে, যে স্ট্রাকচার দেখালাম স্ল্যাবটা দেয়নি কারণে, এখানে কিছু বিল্ডিংয়ে যে ভিতরের হাইটটা একটু বেশি করতে চাইছে এরা। সাধারণত বিল্ডিংয়ের ভিতরের হাইট 3 মিটারের মধ্যে হয়, ঘরের হাইট 3 মিটারের মধ্যে হয়, কিন্তু ওই যে দেখালাম, ওই যে বিল্ডিংটা যে দেখালাম ওটা 3 মিটারের একটু উঁচুতে আছে, সেই কারণে এখানে দিয়েছে টাই বিম। তাহলে সাধারণত টাই বিম কোথায় থাকে বন্ধুরা, বড়ো বড়ো কারখানাতে এই টাই বিম দেওয়া থাকে, কারণ কারখানাতে মেশিন বসে, মেশিনারি বিভিন্ন রকম মেশিনারি যন্ত্রপাতি বসে, সেই কারণে ভিতরের হাইট একটু বেশি দিতে হয়, সেই কারণে টাই বিমটা ব্যবহার করতে হয়। আর গ্রামের দিকে সাধারণত ঘরে টাই বিম ব্যবহার করা হয় না, খুব কম বাড়িতে ব্যবহার করা হয়, যারা দোকান করতেছে, বড় বড় দোকান করতেছে, তাদের ক্ষেত্রে এই টাই বিমটা ব্যবহার করা হয়, না টাই বিমটা ব্যবহার করা হয় না,
যেখানে টাইপিং ব্যবহার করা হয় সেখানে উঁচুতে দেখুন, দেখবেন বন্ধুরা উঁচুতে কিছুটা উঁচুতে সেখানে স্ল্যাব চলে আসে, আর যেখানে টাইপিং হয় না ডাইরেক্ট এখানে স্ল্যাবটা চলে আসে। তাহলে এখানে তাহলে বন্ধুরা তিন প্রকারের বিম দেখালাম, একটা প্লেন বিম, টাই বিম, একটা হচ্ছে স্ল্যাব বিম যাকে রুফ বিম বলে। তাহলে বন্ধুরা দেখলেন টাই বিম এবং প্লেন বিমের কী কী পার্থক্য বোঝালাম। তাহলে অবশ্যই মাথায় রাখবেন পশ্চিমবঙ্গে বেশিরভাগ মিস্ত্রি বলেছি, মিস্ত্রি কেন অনেকে ওয়ার্কারও বলে শুনি, নিচে যে প্লেন বিমটা নিচে যে প্লেন বিমটা ওইটাকেই অনেকে টাই বিম বলে। তাহলে বন্ধু টাই বিম আর প্লেন বিমের পার্থক্য বুঝে গেলাম। টাই বিম সাধারণত ব্যবহার করা হয় না, খুব কম ব্যবহার করা হয়, বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ব্যবহার করা হয়, ঘরের ক্ষেত্রে খুবই কম ব্যবহার করা হয়। সে কারণে দেখুন বন্ধুরা টাই বিম অনেক ভুল করে, তাহলে প্লেন বিমকে টাই বিম বলবেন না, নিচে যে গ্রাউন্ড লেভেলে যে বিমটা হয় সেটাকে বলে প্লেন বিম, মাথায় রাখবেন প্লেন বিম, PLINTH প্লেন। টাই বিম এবং প্লেন বিমের মধ্যে দুটো পার্থক্য বলে দিলাম। পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।